তরে আমার ভাল লাগছে হোটেল আইস টাকা লয় গুলিস্তান আমার জামাইর অনেক টাকা হে বউতে মাগিওতে গত বছর লকডাউনে হয়তো আমরা একটা নাটকের ক্লিপ দেখেছিলাম, খুবই দুঃখজনক ছিল যে বাংলাদেশে এত সাহসিকতা পরিচয় দেওয়াটা আমার মনে হয় মোটেও উচিত হয়নি। আমি আসলে এটার মধ্যে সৌন্দর্য দেখতে পাই, কেউ অশ্লীলতা দেখতে পায়, প্রত্যেকটা মানুষ আলাদা, সব জিনিস সবার কাছে ভালো লাগবে না। ওটিটিতে আসলে ফেস ভ্যালু বা হোয়াটএভার এগুলোর কোনো মানে স্টারডমের কোনো বিষয় না, এখানে কম্পিটিশন অনেক বেড়ে গেছে যে অনেক বেশি ভালো কাজ করতে হবে। সবাই কি আপনার উপরে আসিল না আপনি উপরে আসিলেন? তারা আমার উপরে ছিল, মানে মাল বেরিয়েছিল। আর ওনারা যখন ওয়েব সিরিজ যখন যে তিনটা নিয়ে সমালোচনা হয়েছে, ওনারা তো যখন ওগুলো রিলিজ দিয়েছেন তখন তো ওনারা বলেন নাই যে আসলে এটা এইটা সবারই ভালো লাগবে। সো কারণ ভালো লাগতে পারে, কারণ নাও লাগতে পারে, কিন্তু আমি সবসময় সৌন্দর্য দেখি শিল্প, শিল্পর মধ্যে দেখতে পছন্দ করি এবং দেখতে চাই। দেখে তো মনে হয় পুরো অ্যান্ডোর আসেল, কিন্তু পারফরমেন্স তো পুরাই লোকাল প্লেয়ারদের মতো। এখানে পাত্তা কেউ পাবে না, এখানে খুব ভালো কাজ দিয়ে যারা আসলে কাজ করবে তারাই টিকে থাকবে। এটা একটা রিস্কি একটা বিষয় যে আমি আসলে কতদিন টিকতে পারি। সুস্থ মস্তিষ্কে সুন্দর সিনেমাগুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী হোক সেটা আমার প্রত্যাশা থাকবে। আপনার মতো খারাপ আছেন কি লিগা, আহে না শেষ করেন তাড়াতাড়ি। ছাড়বো তো, আমাকে জোর করতেছো।